কেউ একজন প্রতিটা মোনাজাতে আপনাকে চাইছে, আপনার ভালো গুণগুলো বলে বলে রবের কাছে ফরিয়াদ করছে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছে, আপনাকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখছে। আপনাকে চেনে না, জানে না, এমনকি কখনো দেখেনি অবধি, তবু আপনার জন্য টান অনুভব করছে। আপনাকে পাওয়ার আগেই সে আপনাকে ভালোবেসে বসে আছে। তবে আপনি কেন হতাশ হচ্ছেন? আপনিও চেয়ে যান না অজানা সেই জীবনসঙ্গীটাকে খুব করে চান। রবের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে বলুন, আমাদের শুধু চেয়ে নিতে হবে। এমনভাবে চান যেন আপনার রব খুশি হয়ে যান। রবকে সন্তুষ্ট করতে পারলেই তো মিলবে পরম আকাঙ্ক্ষিত সেই জন, যিনি অবিরাম বর্ষণ সহ আকাশের দরজাগুলো খুলে দিতে পারেন, তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবনসঙ্গীও দিতে পারেন, যদি আপনি তার কাছে দোয়া করেন। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما অর্থাৎ হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন জীবন সঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।